হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মেকার আজকে আমি বলবো হন্ডা শাইন এই গাড়িটার মাইলেজ সম্পর্কে কিছু বলবো এই গাড়িটা আমি কিনেছিলাম জাস্ট এক মাস হয়েছে কিনেছিলাম হচ্ছে টোয়েন্টি থ্রি জুলাইয়ে আজকে হচ্ছে টোয়েন্টি টু আগস্ট সুতরাং এক মাস হতে চলেছে কালকে আমি সার্ভিসিং করাবো লাস্ট দিন করাতেই হবে যাই হোক জানি না সার্ভিসিংয়ের পরে মাইলেজ কেমন দেবে তবে বর্তমানে আমি এখানে একটা পেজ দিচ্ছি পেজে আমি রেকর্ডটা করে রেখেছি যেখানে আমি লিখেছি যে গাড়ি কেনার সময় অত চার কিলোমিটার চলেছিল সেই সময় তেল ভরেছি পাঁচশো টাকার তখন হচ্ছে পাঁচশো টাকায় চলেছে হচ্ছে একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটারে গিয়ে চলেছে তাহলে ক্যালকুলেট করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইখানে মানে মোটামুটি একচল্লিশের কাছাকাছি তারপরে আমি একশো আশি কিলোমিটার চলার পরে আবার পাঁচশো টাকা তেল ভরলাম যেখানে ফোর পয়েন্ট থ্রি ফোর লিটার পেট্রোল পেয়েছি এবং সেখানে মাইলেজ দিয়ে টোটাল কিলোমিটার চলেছে হচ্ছে চারশো আটান্ন আর চারশো আটান্ন কিলোমিটার যদি চলে একশো আশি কিলোমিটারের পরে তাহলে মাইলেজ মোটামুটি সিক্সটি ফোর পর্যন্ত চলে গেছে তো আমি এর এরপ্রুফ দেখাচ্ছি বর্তমানে এই গাড়ির রিডিংটা আমি দেখাচ্ছি বর্তমানে আমার গাড়ির রেটিং হচ্ছে চারশো ছিয়াত্তর কিলোমিটার চারশো আটান্ন কিলোমিটার চলার পরে আমি দেড়শো টাকা তেল পরেছিলাম তার রিভিউটা পাওয়া যাবে আবার তেল তেলটা শেষ হওয়ার পরে সুত সুতরাং আমার প্রথম সার্ভিস এখনও সার্ভিসিং হয়নি এক মাস জাস্ট কিনেছি তো এর মধ্যেই আমার গাড়ির মাইলেজ খুব ভালো দিতে চলেছে মানে মোটামুটি সিক্সটি সিক্সটির কাছাকাছি তো হবেই সিক্সটির ওপরে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর দেখা হচ্ছে একটা ভালো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না